প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা তোমাদের সাথে নিয়মিত ক্লাস করতে পারছি না, এই জন্য আজকে আমি তোমাদের অনলাইনে একটি ক্লাস নেব। আমার নাম গোপাল সূত্রধর, সহকারী শিক্ষক ড্যাফোডিল হাই স্কুল। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের তিনটা রোলস ফলো করতে হবে। সর্বপ্রথম দেখতে হবে কমন যায় কিনা, কমন না গেলে সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র না গেলে মিডল টার্ম করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মিডল টার্ম নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো যে আমি কি করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস এলিভেন এক্স প্লাস 30। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই অঙ্কটা মিডল টার্ম কিনা। তো মিডল টার্ম অঙ্ক চেনার জন্য আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে যে একটা বীজগাণিতিক রাশিতে তিনটা পদ থাকবে, একটা দুইটা তিনটা, তিনটা পদ থাকবে। প্রথম পদে চলকের যে পাওয়ার থাকবে, দ্বিতীয় পদে চলকের তার অর্ধেক পাওয়ার থাকবে, দ্বিতীয় পদে চলকের তার অর্ধেক পাওয়ার থাকবে। প্রথম পদের চলক হচ্ছে x, তার পাওয়ার হচ্ছে 2, দ্বিতীয় পদের চলক হচ্ছে x, তার পাওয়ার হচ্ছে 1। তো আমরা এই রকম ফিগার দেখে বুঝতে পারলাম যে অঙ্কটি মিডল টার্ম। আর মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথম পদের চলকের সহগ এবং সংখ্যা এই দুইটা গুণ করতে হবে। এখানে আছে মনে মনে 1, আর এখানে আছে 30, 1 আর 30 গুণ করলে হয় 30। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো এই 30 কে আমাদের ভাঙাতে হবে। তো 30 কে ভাঙানোর জন্য আমরা গুণনীয়কের সাহায্যে ভাঙাবো, এটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। ভাঙাও 30 একে 30। এবার আমরা দেখবো এই দুটা যোগ বিয়োগ করে যে মাঝখানটা সমান হয়েছে কিনা। 30 আর 1 যোগ করলে হয় 31, এখানে আছে 11, হয় নাই, এবার বিয়োগ করো। 30 থেকে 1 বিয়োগ করলে হয় 29, এটাও হয় নাই। এবার আমরা পরে ধাপে যাই, 15 দুগুণে 30। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা একটু দেখো 15 আর 2 যোগ করলে হচ্ছে 17, কিন্তু মাঝখানে আছে 11, মিলল না, বিয়োগ করো। 15 থেকে 2 বিয়োগ করলে হয় 13, এখানে আছে 11, এটাও হলো না। তার পরবর্তী আমরা কোন নিয়ম বের করি, 3 দশে 30। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখো যোগ করি 10 আর 3 যোগ করলে হয় 13, এখানে আছে 11, হয়নি। পরবর্তীটা বিয়োগ করি আমরা, 10 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 7, এখানে আছে 11, এটাও হয়নি। পরবর্তীটা করো 5 6 30। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবা গুণ করলেও 30 হবে, যোগ বিয়োগ করলেও 11 হবে, ওই গুণনীয়কগুলো দ্বারাই আমাদের মিডল টার্ম অঙ্কটা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 6 আর 5 যোগ করলে হয় 11, মাঝখানেটার সাথে মিলছে, 5 6 30 গুণ ফলটাও মিলছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা দ্বারা উৎপাদকের বিশ্লেষণটা করতে হবে। তো প্রথম রাশিটা আমি লিখি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস, এখানে আর একটা জিনিস মনে রাখবা যে 5 এবং 6 এই দুটার মধ্যে বড় কোনটা, এই দুটার মধ্যে বড় হচ্ছে 6, তাহলে আমরা 6 আগে লিখব প্লাস 6x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 6x এর আগে হচ্ছে প্লাস, 30 এর আগে হচ্ছে প্লাস, প্লাস প্লাসে প্লাস, পরের ছোট সংখ্যাটা লিখব 5x প্লাস 30। এখন এখানে একটু খেয়াল করো, তোমরা দেখতে পারবা যে চারটা পদ হয়েছে, একটা দুইটা তিনটা চারটা। যদি চারটা পদ হয় তাহলে নিয়ম হচ্ছে প্রথম দুইটা থেকে কমন নিতে হবে, পরবর্তী দুইটা থেকে কমন নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে প্রথম পদে আছে কি এক্স স্কোয়ার, তার পরবর্তী পদে আছে 6x, এই দুইটা পদের ভিতরে মিল আছে কি? হ্যাঁ, ঠিকই ধরতে পারছ, এই দুটো পদের ভিতরে মিল আছে x।
তো আমরা x কমন নিলাম কমন নিয়ে সাথে সাথে ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিলাম x দিয়ে x স্কয়ার কে ভাগ করলে হয় x প্লাস এর প্লাস x দ্বারা 6x কে ভাগ করলে হয় 6 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করবা পরবর্তী যে পদ দুটো আছে সেই দুটার থেকে সাধারণত সংখ্যা কমন নিতে হয় এখানে আছে প্লাস 5 আমরা প্লাস 5 কমন নিলাম কমন নিয়ার সাথে সাথে ব্র্যাকেট 5 দ্বারা 5x কে ভাগ করো ভাগ করলে হয় x এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস 5 দিয়ে 30 কে ভাগ করলে হয় 5 6 30 আচ্ছা এবার আমরা কি করব দেখো একটু খেয়াল করো তোমরা সবাই যে এখানে আছে x প্লাস 6 এখানে আছে x প্লাস 6 তাহলে এই দুটো থেকে আমরা এক ফেলে দেব x প্লাস 6 এখানে থাকে কি x এখানে থাকে কি প্লাস 5 তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পারছো মেডেল ট্রাম কিভাবে করতে হয় কিভাবে শুরু করতে হবে এবং আমরা বুঝবো কিভাবে যে অঙ্কটা মেডেল টার্ম তো এটার জন্য তোমরা আরেকটু জিনিস খেয়াল করো আমি আরেকটা অঙ্ক তোমাদের সুবিধার্থে বোর্ডে পড়াচ্ছি তোমরা সুন্দর করে খেয়াল করো তাহলে বুঝতে পারবা মেডেল ট্রাম খুব ইজি অঙ্ক এবং খুব সবাই বাসায় প্র্যাকটিস করলে সুন্দর করে করতে পারবা সবাই বোর্ডে দিকে একটু খেয়াল করো আমি আরেকটা অঙ্ক করছি m স্কয়ার প্লাস 14m প্লাস 40 আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কথাটা আরেকবার রিপিট করছি সবাই একটু মনোযোগ দিয়ে শোনো মেডাল ট্রাম অঙ্কে তিনটা পদ থাকবে একটা বীজগাণিতিক রাশিতে তিনটা পদ থাকবে প্রথম পদে একটা পদ দুইটা পদ তিনটা পদ প্রথম ভাগ হচ্ছে যে একটা বীজগাণিতিক রাশিতে তিনটা পদ থাকবে প্রথম পদে চলকের যে পাওয়ার থাকবে দ্বিতীয় পদে চলকের তার অর্ধেক পাওয়ার থাকবে এখানে m এর পাওয়ার হচ্ছে 2 এখানে m এর পাওয়ার হচ্ছে 1 তাহলে এই ধরনের ফিগার দেখে আমরা বুঝতে পারবো যে অঙ্কটি মেডাল টার্ম তো মেডাল টার্মের নিয়ম হচ্ছে প্রথমে পদের চলকের কোনো সহগ নাই তার মানে মনে মনে 1 ধরে নিবা 1 আর এখানে আছে 40 1 আর 40 গুণ করবা গুণ করলে কত হয় 40 আচ্ছা এবার আমরা 40 কে গুণনীয়কের সাহায্যে ভাঙাবো সবাই তো ভাঙাতে পারো এগুলো 6 প্লাস 5 6 এ 6 দেখো 40 কে 40 40 আর 1 যোগ করলে হয় 41 এখানে হয় 14 মিলে নাই যোগ করলে হয় 39 এটা হবে না 20 2 গুণে 40 20 আর 2 যোগ করলে হয় 22 বিয়োগ করলে হয় 18 এটাও মিলে নাই এবার আমরা অন্যটা দেখি 4 10 এ 40 4 আর 10 যোগ করলে হয় 14 মিলে গেছে তাহলে আমরা এই উৎপাদক গুলা দ্বারা এই অঙ্কটাকে পদকে বিশ্লেষণ করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো m স্কয়ার আমি বলছি প্রথমে বড়টা লিখবা এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে বড়টা প্লাস লিখবা প্লাস 10m এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস 4m প্লাস 40 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো এখানে এখন কয়টা পদ হয়েছে একটা দুইটা তিনটা চারটা যদি চারটা পদ হয় প্রথম দুইটা থেকে কমন নিবা পরবর্তী দুইটা থেকে কমন নিবা এই প্রথম দুইটা পদের ভিতরে তোমরা একটু খেয়াল করে দেখতে পারো মিল আছে কি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ধরতে পারছো যে এখানে মিল আছে m তাহলে আমরা m কমন নিব কমন এর সাথে সাথে ব্র্যাকেট দিতে হবে আচ্ছা m দিয়ে m স্কয়ার কে ভাগ করো ভাগ করলে হয় m প্লাস m দিয়ে 10m কে ভাগ করলে হয় 10 পরবর্তী দুইটা থেকে সাধারণত সংখ্যা গুণন যায় এখন তোমরা দেখো 4m এর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন তাহলে আমরা প্লাস 4 কমন নিব কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট 4 দিয়ে 4m কে ভাগ করলে থাকে m প্লাস প্লাসে প্লাস 4 দিয়ে 40 কে ভাগ করলে হয় 10 তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করবা এই মেডাল টার্ম অঙ্কে
কমন নেওয়ার পর দুইটা পদ একই থাকবে এখানে আছে m প্লাস 10 এখানে আছে m প্লাস 10 তো তাহলে আমরা m প্লাস 10 m প্লাস 10 দুইটা থেকে একটা লিখবো কমনটা লিখবো m প্লাস 10 এখন এখানে থাকে কি m এখানে থাকে প্লাস 4 হয়ে গেল আমাদের মেডাল টার্ম অঙ্ক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো একটু বুঝো নাই যাদের একটু প্রবলেম আছে তো তাদের জন্য আমি আরেকটা অঙ্ক রিপিট করছি তোমরা সুন্দর করে খেয়াল করবা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে এই মেডাল টার্ম অঙ্ক তোমরা খুব সহজেই রপ্ত করতে পারবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকবার বোর্ড ভালো করে খেয়াল করো আমি আরেকটা অঙ্ক পড়াচ্ছি তোমরা তোমাদের সুন্দর করে বোঝানোর জন্য a স্কয়ার মাইনাস a মাইনাস 30 তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো একইভাবে বলছিলাম তিনটা পদ থাকবে প্রথম পদে যে পাওয়ার থাকবে দ্বিতীয় পদে তার অর্ধেক পাওয়ার থাকবে এবং প্রথম পদের চলকের সহগ হচ্ছে 1 আর এখানে সংখ্যা হচ্ছে 30 1 আর 30 গুণ করলে হয় 30 এই 30 কে আমরা ভাঙাবো গুণনীয়কের সাহায্যে ভাঙবো সবচেয়ে বেস্ট হচ্ছে গুণনীয়কের সাহায্যে ভাঙানো গুণনীয়কের সাহায্যে ভাঙানো দেখো 30 একে 30 30 আর 1 যোগ করলে হয় 31 বিয়োগ করলে 29 মিলে না এখানে 1 রাখতে হবে তাহলে দুইটা ভাঙাও 15 2 গুণে 30 15 আর 2 যোগ করলে হয় 17 বিয়োগ করলে হয় 13 মিলে নাই তাহলে অঙ্কটা দিয়ে করো 3 10 30 10 আর 3 যোগ করলে হয় 13 বিয়োগ করলে হয় 7 এটাও মিলে নাই তাহলে অন্য একটা দিয়ে ভাঙাও 5 6 30 5 আর 6 যোগ করলে হয় 11 বিয়োগ করলে হয় 1 তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এর মানে কি একটাই তার মানে এখানে মিলে গেছে আমাদের তাহলে এই সংখ্যাটা দ্বারা আমাদের করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখো এখানে চিহ্ন আছে মাইনাস তো বড়টা অবশ্যই মাইনাসে লিখতে হবে a স্কয়ার মাইনাস 6a প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকবার বলতেছি আমি সবাই মনোযোগ দিয়ে শোনো এখানে আছে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে আরেকবার দেখো এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস পরে ছোটটা লেখো 5a মাইনাস 30 এবার আমরা দেখো চারটা পদ হইছে একটা দুইটা তিনটা চারটা মেডাল টার্ম মানে হচ্ছে মাঝখানেরটাকে ভাঙানো মেডাল টার্ম শব্দের অর্থটাই হচ্ছে মাঝখানেরটা ভাঙানো এবং গুণ করলে গুণফলটা মিলবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন দেখো তো একটু চেষ্টা করো যে কি কি কমন যায় কমন যায় কিনা তোমরা বুঝতে পারতেছো কিনা হ্যাঁ ঠিকই ধরতে পারছো তো এখান থেকে এ কমন যায় গুড কমনের সাথে সাথে ব্র্যাকেট এ দিয়ে এক স্কয়ার কে ভাগ করলে হয় এ এ দিয়ে মাইনাস 6 এ কে ভাগ করলে হয় মাইনাস 6 তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখি তো একটু গেস করো এখানে কি কমন যাবে হ্যাঁ ঠিকই ধরতে পারছো এখানে 5 প্লাস 5 কমন যায় গুড কমনের সাথে সাথে ব্র্যাকেট 5 দ্বারা 5 কে ভাগ করলে কি হয় a হয় ভেরি গুড প্লাস মাইনাস এ মাইনাস 5 দিয়ে 30 কে ভাগ করলে কত হয় 5 6 30 এ তো বুঝে গেছো গুড এবার দেখো a মাইনাস 6 a মাইনাস 6 এই দুটা থেকে আমরা কয়টা লিখবো একটা লিখবো a মাইনাস 6 এখন এখানে থাকে কি a প্লাস 5 এই তো আমাদের হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অবশ্যই খুব সুন্দর করে ক্লাসটা উপভোগ করছো এবং সবাই খুব সুন্দর করে অঙ্কগুলো বুঝছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই খাতা কলম হাতে নাও আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিব এবং বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই খাতা কলম হাতে নিয়েছো হ্যাঁ গুড এবার তাহলে দেখো আমি তোমাদের একটা অঙ্ক এস ডব্লিউ দিব তোমরা খুব সুন্দর করে অঙ্কটা করে নিয়ে আসবা বাসা থেকে একটু খেয়াল করো সবাই বোর্ডের দিকে খুব সুন্দর করে উঠাবা
কেউ ভুল করে না হ্যাঁ আচ্ছা গুড দেখো x স্কয়ার প্লাস 22x প্লাস 40 তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অঙ্কগুলো খুব সুন্দর করে বুঝছো এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে।